গানের অপর নাম সোনা গান তামা নয় দস্তা নয় পিতল নয় রূপ নয় লোহা নয় গানের অপর নাম সোনা জ্ঞানী শুনে গান অজ্ঞানীর শুনে টান অজ্ঞানীর জন্যই গান গান সাথে কি গান ফাঁসে কি গানে আউলিয়া গানে দোজক গানে বেহস্ত রে গানে সর্বহারা গানে বাস্ত হারা রে গানে আমার মতো অনেক মানুষ আছেন তারা সর্বহারা গান শুনতে শুনতে আল্লাহর অলিত্য নাপ করা যায় বাবা গানের মধ্যে দুইটা জাত আছে একটা সুগান আর একটা কুগান যে গান শুনলে কবরের কথা মনে হবে যে গান শুনলে মা বাবার কথা মনে হবে রে যে গান শুনলে আল্লাহ রাসূলের কথা মনে হবে এই গান শুনতে শুনতে একদিন মহাগিনী হয়ে যায় তাই এই পৃথিবীতে সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষকে আমি বলতে চাই হে মানুষ পৃথিবীতে যাই যে আমল করো যাই যে ইবাদত করো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আমল সর্বশ্রেষ্ঠ ইবাদত সেটা যার যার ঘরের মা রব মানে আল্লাহ রব মানে লালন পালন কে করছে গর্ভধারিণী মা করছে তাই কবি বলছে মায়ের এক ধার দুধের দাম কাঠিয়া গায়ের চাম পাপস্য বানায় দিলে দুধের ঋণ শোধ নামাজ রোজা হজ যাকাত জাতি করো রে যদি একদিন গর্ভধারী মায়ের মনে কেউ দুঃখ দেয় রে সারা জিন্দগির নামাজ রোজা হজ যাকাত সবই যাবে তোমার বিফলে তাই আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই হে মানুষ নামাজ যদি দুই একক তো কায়জা হয় কোনো পাপ হবে না কিন্তু হুঁশিয়ার এক বিন্দু হুঁশ থাকতে কেউ যেন গর্ভধারী মায়ের মনে কেউ দুঃখ দিয়ে তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা গান যে আমারে করবে আদর ওরে যে আমারে করবে আদর আজ আমি তারে যাইয়া কোথায় পাই কার কাছে যায় রে প্রাণ আনজুর আমি যখন গানে আসি রে আমার মা দরজায় তাকায় থাকে কই বাবা আনোয়া দেখে শুনে যাই ও বাবার থেকে শুনে যতক্ষণ আমি বাড়িতে না যাব সকলে খাওয়া দাওয়া করে শুয়ে ঘুম ঘুমাইলে অনেক মানুষ শয়তানের দেশে যায় অনেক মানুষ আল্লাহর আরশ কুরসিতে যায় একটা ব্যক্তি পৃথিবীতে ঘুমায় না সন্তান যদি দূরে দেশে থাকে সেটা যার যার গর্ভধারী মা মা তাকায় আছে কখন আনোয়ার সরকার আসে আমাকে মা মিলে ডাকতে তাই সেদিকে লক্ষ্য করি আমার যে আমারে করবে আদর যে আমারে করবে আদর তারে যাইয়া কোথায় পাই কার কাছে যাইয়া এমন বান্ধব হবে নাই কার কাছে যাইয়া রে আনজুর সবাই আদর করে আমার
ভাই বন্ধু বাত্মীয় সুজন রে ওরে আমার সবাই আদর করে মার মত রদি নাই যে রাগছিল ও ভাই বন্ধু আত্মীয় সুজন রে সবাই আদর করে এ এ এ এ মার মত রদি নাই যে রাখছিল ও আমি তার প্রভা বিলাম জারে তার প্রভা বিলাম জারে তার কাছে আর জায়গা নাই তার কাছে দরদির আর কোথায় পাই কার কাছে যাইয়া রে প্রাণ আনজুর বাবা বা বলি আর যে বেতাল নৌকাই ইয়া আছে গো আমার পুরা বুকে এ আমি বুঝি আমার ব্যথা আর বুঝি দিবে আর বুঝি দেখে আমার পুরা মুখে আমি বুঝি আমার বেতায়ার বুঝি ইবে আমার ঘুমাসানা পুরা চকে আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যাই আমারও দুঃখে এর অবসান রে ঘটল না জীবনে তরিকার ভাই আমার দুঃখে এর অবসান রে তোর দিনে ঘটল না জীবনে যার জন্ম যাস এত জ্বালা শৈল অহমান
ترجمة